সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ক্যামেরাম্যানের উপর চরম বিরক্ত হয়েছেন বিরাট কোহলি। অবশ্য বিরক্ত হওয়ারই কথা, ঘটনাটি ঘটে নগ্ন সুপার জায়ান্টের বিপক্ষে প্রথম এলিমিনেটর ম্যাচে। এ সময় বিরাট কোহলি ব্যাটিংয়ে যাওয়ার পূর্বে প্রোটেকশন গার্ড পরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু গ্যালারি থেকে একজন সমর্থক মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। বিরাট কোহলি সেই সমর্থককে ভিডিও না করার অনুরোধ করছিলেন, কারণ এই সময় তিনি প্রোটেকশন গার্ড পরবেন। কিন্তু ক্যামেরাম্যান তো নাসর বান্দা, লোকটি বিরাট কোহলির কথা শুনেনি, ভিডিও চালিয়ে যান, যে কারণে বাধ্য হয়ে ক্যামেরার সামনেই অ্যাবডোমিনাল গার্ড পরতে হয় বিরাট কোহলিকে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ক্রিকেট সমর্থকরা ব্যাপক সমালোচনা শুরু করে দিয়েছেন। অনেকেই বলছেন অন্তত এরকম সময়ে ভিডিও না করাটাই উচিত ছিল।